স্বপ্নের পদ্মা সেতুর এবার সংযোগ সেতুও দৃশ্যমান হচ্ছে কয়েক ঘন্টা পর। সংযোগ সেতুটি পদ্মার দুই পারের সাথে মেলবন্ধনের সেই স্মরণীয় মুহূর্ত ঘিরে চলছে কর্মযজ্ঞ। মহান মে দিবসেও শ্রমিকরা 38 মিটার দীর্ঘ ও 84 মেট্রিক টন ওজনের গাডারটি বসাতে কাজ করে যাচ্ছেন। সেতুর ভায়াডাক্টের মা প্রান্তে সব শেষ 438তম সুপার গাডারটি বসানো হচ্ছে। এই কাজে অংশ নিতে পেরে শ্রমিকরা বেজায় খুশি, উৎফুল্ল সাধারণ মানুষও। সমস্ত সুপারটি গাডার বসানো শেষের কাজ শেষ হয়ে গেল, আমাদের খুব ভালো লাগতেছে। এই গাটার বসানো হলে জাজিরার থেকে মা পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার। পদ্মা সেতুর যে শেষ গাটারটা বসতেছে, এটা আমরা কুমারভোগবাসী এবং তথা সারা বাংলাদেশের মানুষ আজ উজ্জীবিত উৎফুল্লিত। মূল সেতু দৃশ্যমান হওয়ার 5 মাসের মধ্যেই সংযোগ সেতুও পূর্ণাঙ্গ দৃশ্যমান হচ্ছে। পুরো সেতুর অবকাঠামো মাওয়াকে জাজিরার সাথে যুক্ত করেছে। এখন গার্ডারের উপরে আরসিসি ঢালাই, তারপরে চলাচলের পথ। গার্ডারটি বসে গেলে মাওয়া প্রান্ত এবং জাজিরা প্রান্তের মধ্যে সংযোগের আর কোনো বাধা রইল না এবং পদ্মা সেতু প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য 1478 এবং জাজিরা প্রান্তে 1670 মিটার। 6.15 কিলোমিটার মূল সেতুকে দু প্রান্তের সড়কের সঙ্গে যুক্ত করতে তৈরি করা হচ্ছে 3.14 সংযোগ সেতু। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।